নমস্কার বন্ধুরা গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়া এবং তার সাথে সজনে শাকের রেসিপি তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে আরও গ্রাম্য পদ্ধতিতে রান্না পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সজনে শাক শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম মতো মটরের ডাল ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছি ভালো করে ডালটা ভালো করে ভিজে গেলে তবেই সেটাকে আমি বাটবো তো এখানে আমি মিক্সিতে ডালটা বাটা হয়ে গেছে এরপর ডালের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন নুনটা দেওয়ার পরে ডালটাকে একটু ভালো করে মেখে নেব এরপর যা লাগবে আমি এখানে শুকনো মশলা ব্যবহার করেছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দিলাম এরপর হালকা জল দিয়ে মশলাটা গুলে নিলাম এখানে বাটা মশলাও ব্যবহার করা যায় আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ বাটা আর একটা কুচনো পেঁয়াজ এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এবার একটা একটা করে বড়গুলোকে ভেজে নেব বড়গুলো খুব হালকা আছে ভাজতে হবে এক সাইডটা ভাজা হয়ে গেছে উল্টো সাইডটাও ভেজে নিলাম এভাবে সবগুলো বড়াকেই আমি ভেজে নেব বড়াগুলো একদম লাল লাল হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নিলাম শুকনো বড়াটাও খেতে খুব সুস্বাদু এরপর একদিকে সজনে শাকটা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের পরিমাণ মতো জল জলটা ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর জলের মধ্যে সজনে শাকগুলোকে দিয়ে দিলাম সজনে শাকটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় কজনিনের শাকটা সেদ্ধ হয়ে গেছে এবং তার মধ্যে হালকা জল আছে জলটা কিন্তু ফেলবো না এরপর বড়া ভেজে রাখা তেলটার মধ্যেই দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা আছে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্যে খুব সামান্য পরিমাণ নুন দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব গুলে রাখা মশলা মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হলুদটা স্বাদ অনুযায়ী দিলাম কারণ সজনে শাকের মধ্যেও কিন্তু অল্প হলুদ দিয়েছিলাম এরপর দিয়ে দেব বাটা পেঁয়াজ এরপর মশলাটাকে বেশ ভালো করে আরেকটু নেড়ে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা সজনে শাক শাকটা জল সমিতি ছিল পুরোটাই দিয়ে দিব শাকটা দেওয়ার পরে আরেকটু ভালো করে নেড়ে নেব শাকটা ভালো করে ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো শাকটা ফুটে গেছে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর শাকগুলো সেদ্ধ হয়ে গেছে বড়াটাও সেদ্ধ হয়ে গেছে এরপর দু এক মিনিট ভালো করে নেড়ে এটাকে নামিয়ে নেব তো হয়ে গেলো বন্ধুরা আজকে আমার সজনে শাক দিয়ে মটর ডালের বড়া রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন